উত্তরায় গার্ডার পরে নিহত পাঁচ জনের মধ্যে চার জনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ঝর্ণা বেগম ও তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়ার লাশ মেলান্দহ উপজেলায় গ্রামের বাড়িতে আনা হয়। একই সময় দুর্ঘটনায় নিহত ঝর্ণার বড় বোন ফাহিমার লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ইসলামপুর উপজেলায়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। নিহতদের এক নজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া।